সো আজকে আমরা যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। সো আমরা এতদিন যে লেকচারগুলো নিয়েছি সেগুলো ছিল বিভিন্ন বিক্রিয়া একটা থেকে আরেকটা রূপান্তর। সো এখানে একটা রূপান্তরটা থাকবে না, আমরা জাস্ট পলিমারকরণ বিক্রিয়া করবো। সো আমরা দুইটা জিনিস উৎপাদন করবো, একটা হচ্ছে পলিথিন উৎপাদন এবং আরেকটা হচ্ছে পলিপ্রোপিন উৎপাদন। সো তার আগে একটু পলিমারকরণটা মানে কি সেটা বুঝে নিই। পলি মানে হচ্ছে বহু, মানে হচ্ছে একই জাতীয় অনেক কিছু যদি আমি সংযোজন করি তখন সেটাকে আমরা বলা হচ্ছে পলিমারকরণ। এবং এই যে ইউনিটগুলোকে আমি সংযোজন করছি সেই ইউনিটগুলোকে বলা হবে মনোমার। তো দেখো আমি যদি এই এটাকে যদি অনেকবার অ্যাড করে যদি আমি একটা যৌগ প্রস্তুত করি তখন হচ্ছে সেটা নাম হচ্ছে সাপোজ এ এর পলিমার, এবং এইটার যে মনোমারটা হবে এটার মনোমার হচ্ছে এ। কারণ হচ্ছে এই এ ইউনিটটা বারবার রিপিট হয়েছে, সো এই এ ইউনিটটা বারবার রিপিট হয়ে আমরা একটা নতুন যৌগ প্রস্তুত করছি। তো আমাকে যদি কোনো বহু নির্বাচনী কোয়েশ্চানে বলে যে তুমি এই পলিমারটার মনোমার কি, মনোমার হচ্ছে এ, কিন্তু আমাকে যদি এইরকম একটা যৌগ থাকে এ বি দেন এ বি দেন এ বি দেন এ বি, এইখানে যদি আমাকে বলে যে এইখানে তুমি মনোমার বের করো, এইখানে মনোমার কিন্তু মানে কোনো আলাদা মনো মানে ইন্ডিভিজুয়ালি এ কিংবা বি না, অ্যাকচুয়ালি মনোমার মানে হচ্ছে একটা পলিমারের যে ইউনিটটা বারবার রিপিট করে। সো এইখানে দেখো কোন ইউনিটটা রিপিট করে, এ বি ইউনিটটা কিন্তু বারবার রিপিট করছে এ বি। দেখো এ বি এর পরে আবার আসছে এ বি, এ বি এর পরে আবার আসছে এ বি, এ বি এর পরে আবার আসছে এ বি। জিনিস এ বি ইউনিটটা বারবার রিপিট করে কিন্তু এ ইউনিটটা বারবার রিপিট করছে না, কারণ এর পরে কিন্তু এ আসছে না, এর পরে কিন্তু বি আসছে, দেখছিস একটা গ্যাপ থেকে যাচ্ছে রিপিটিংয়ে। সো রিপিটিংয়ে যদি কোনো গ্যাপ না থাকে, যতক্ষণ পর্যন্ত কোনো গ্যাপ না থাকবে, সো এইরকম আমরা যদি ইউনিট খুঁজে পেতে পারি যে ইউনিটটা বারবার রিপিট করছে এবং তাদের মধ্যে কোনো গ্যাপ নেই, সো সেইটাকে আমরা বলবো হচ্ছে মনোমার। জিনিস আমাকে যদি এই যৌগটার মনোমার এই পলিমার যৌগটা যদি আমাকে মনোমার বের করতে পারে তখন আমি শুধু লিখে দেবো হচ্ছে এ বি হচ্ছে মনোমার। এবং যদি এইরকম একটা যৌগ থাকে, যদি এরকম পসিবল হয় যে তুমি এ বি সি দেন হচ্ছে এ বি সি দেন হচ্ছে এ বি সি, তখন আমাকে যদি বলে যে এই পলিমারটার মনোমার বের করে দাও, তখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে দেখবো যে রিপিটিং ইউনিট কোনটা, রিপিটিং ইউনিট কিন্তু এ বি সি। সো এখানে আমরা মনোমার হচ্ছে এ বি সি। সো মনোমার পলিমার মানে হচ্ছে এরকম ছোট ছোট অসংখ্য যৌগ মিলিত হয়, এক প্রকার হতে পারে বিভিন্ন প্রকার হইতে পারে, সো অনেকগুলো মিলিত হয়ে একটা বড় প্রকার যে যৌগ গঠন করা সেটাকে আমরা বলবো হচ্ছে পলিমার। এবং এই যে প্রক্রিয়াটা এটা যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। সো আমরা এখন পলিথিন যদি আমরা প্রস্তুত করতে চাই, আমরা যদি এটাকে সন্ধি বিচ্ছেদ করি পলিথিন, সো পলিথিনকে আমরা কি পাচ্ছি পলিথিন, পলিথিনকে আমরা পাচ্ছি হচ্ছে পলিযোগ ইথিন, পলিযোগ ইথিন। দ্যাট মিন্স আমরা অনেকগুলো ইথিনকে সংযোজন করে আমরা পলিথিন প্রস্তুত করতে পারছি। সো অনেকগুলো ইথিনকে যদি আমি সংযোজন করি, আমরা ইথিনের সংকেত লিখতে জানি, সো ইথিন আর সংকেত হচ্ছে CH2CH2। সো আমাকে বলেছে যে ইথিনকে অসংখ্য ইথিনকে সংযোজন করো, আমি অসংখ্য ইথিনকে সংযোজন করবো, এখানে অ্যান দেব, এবং এই অ্যানের মান 600 থেকে 1000 হইতে পারে, আরও বেশি হইতে পারে। সো মানে হচ্ছে অসংখ্য ইথিনকে আমি সংযোজন করবো। এবং তুমি যদি আগে আমার এই মানে একটা অ্যালকিন জাতীয় যৌগের সাথে যদি সংযোজন বিক্রিয়াগুলো যদি দেখো যে হাইড্রোজেনকে আমরা কীভাবে সংযোজন করি, এক্সটোকে কীভাবে সংযোজন করি, তাহলে কিন্তু তুমি এইখানেও এইভাবে এখানে ধরো 600 অ্যালকিন আছে, 600 অ্যালকিন কীভাবে সংযোগ থাকবে সেইটাও বের করতে পারবে। সো আমরা সেখানে কি পড়েছিলাম সেটা হচ্ছে যখন তুমি একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত কিছুর সাথে সংযোজন করবা, তখন তোমার কাজ হচ্ছে একটা বন্ধনকে ভেঙে দেওয়া, ভেঙে দেওয়ার পর একটা বন্ধনকে ভাঙলে আমরা দুইটা বন্ধন পাই, এবং ওই দুইটা বন্ধনকে যেই দুইটা বন্ধনের মধ্যে দ্বিবন্ধন আছে সেই দুইটা কার্বনকে দিয়ে দেওয়া। সো খেয়াল করো সাপোজ এইটা হচ্ছে একটা বন্ধন, দুইটা বন্ধন আছে, সো আমি যেটা করবো সেটা হচ্ছে একটা বন্ধনকে আমি ভেঙে দেবো, একটা বন্ধনকে ভাঙলে আমরা পাই হচ্ছে দুইটা বন্ধন, এবং যে দুইটা কার্বনের মধ্যে ইনিশিয়াল দ্বিবন্ধনটা ছিল সেই দুইটা কার্বনে এই দুইটা বন্ধনকে ভাগ করে দিয়ে দিব। সো প্রথম কাজ হচ্ছে আমাদের কাজ এইটা। সো আমরা যদি একটা হাইড্রোজেনকে সংযোজন করেই দেখাই, আমরা যখন একটা হাইড্রোজেনকে সংযোজন করতাম তখন আমরা কিভাবে সংযোজন করতাম সেটা হচ্ছে আমরা এইখানে একটাকে ঠিক রেখে দিতাম, একটা বন্ধনকে অর্থাৎ CH2 দিলাম, একটা বন্ধনকে আমরা ভেঙে দিতাম, ভেঙে দিলে দুইটা বন্ধন পাইতাম, এবং যেই দুইটা কার্বনে দ্বিবন্ধন আছে সেই দুইটা কার্বনকে আমরা দুইটা হাত দিয়ে দিতাম। সো আলটিমেটলি একটা হাইড্রোজেন দিতাম আর একটা হাইড্রোজেন দিতাম, এইটা এভাবে আমরা অ্যাড করতাম। সো এইটা আমাদের ইনিশিয়াল কাজ ছিল। সো এখন যদি আমরা এইখানে যদি একটা ইথিনের সাথে অন্য একটা ইথিনকে আমরা অ্যাড করতে চাই, আমাদেরকে এই রুলসটাই ফলো করতে হবে, একটা বন্ধনকে ভেঙে দিতে হবে এবং ওই বন্ধনটাকে দুইটা কার্বনে দিয়ে দিতে হবে, এবং আমাদেরকে এমন একটা প্রসেসে এটা করতে হবে যেন এইরকমভাবে অসংখ্যগুলো অ্যাড হইতে পারে। সো তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি এইখানে
তুমি এখানে একটা বন্ধনকে ভেঙে দিতে পারো, বন্ধনকে ভেঙে কার্বনের এই পাশে দিতে পারো CH2, এবং আকৃতি ঠিক রাখবো এবং কার্বনের এই পাশে দিতে পারো CH2। সো এই এটাতে হইলো কি, এটাতে হচ্ছে যে দুই পাশে দুইটা হাত খালি রইলো, যেই কারণে এই দুই পাশে এইদিকে একটা ইথিন বসতে পারবে, এইদিকে আরেকটা ইথিন বসতে পারবে, এবং এইদিকে যে ইথিনটা বসতে পারবে সেদিকে এই হাতটা খালি থাকবে, তাহলে এইদিকে আরেকটা ইথিন, এদিকে আরেকটা ইথিন, এইদিকে যে ইথিনটা বসতে পারবে তার ওইদিকে একটা হাত খালি থাকবে আরেকটা ইথিন, এরকম ভাবে বসতে পারবে। সো আমি যদি এটাকেই দেখাই, আমি যদি অ্যাড করেই দেখাই, তো দেখো আমরা ইথিনটাকে এই ফর্ম দিয়ে দিলাম, কি করলাম, একটা বন্ধনকে ভেঙে যে দুইটা বন্ধন পেলাম সেই দুইটা বন্ধনকে একটা কার্বন এবং আরেকটা কার্বন দিয়ে দিলাম। সো আলটিমেটলি এটা হচ্ছে CH2 CH2, আমরা জানি যে দুইটা হাত খালি আছে আমার, সো এদিকে আরেকটা CH2 CH2 আসবে, CH2 CH2, সো এদিকে একটা হাত এদিকে খালি থাকবে, এদিকে যে CH2 CH2 আসবে এদিকে এইদিকে একটা হাত খালি থাকবে, দ্যাট মিনস এইদিকে অ্যাড হইতে থাকবে এবং এইদিকে অ্যাড হইতে থাকবে। এইভাবে আমরা অনেকগুলো ইথিন যখন অ্যাড হবে তখন সেটাকে আমরা বলবো পলি ইথিন। এবং এইখানে যে প্রভাবকটা লাগবে সেই প্রভাবক হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1000 অ্যাটমসফিয়ার চাপ লাগবে আমাদের। সো এইটা হচ্ছে, এবং এইখানে তুমি যেটা দিয়ে দিবা সেটা হচ্ছে এইখানে এনটাকে দিয়ে দিবা, মানে হচ্ছে এখানে এন সংখ্যক এইরকম ইউনিট একসাথে অ্যাড হয়েছে। সো এটা হচ্ছে পলিথিন প্রস্তুতি। সো আমরা যদি পলিপ্রোপিন প্রস্তুত করি, পলিপ্রোপিন প্রস্তুত করতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটার দিকে খেয়াল করি। সো পলিপ্রোপিন যদি আমরা প্রস্তুত করি, পলিপ্রোপিন, পলিপ্রোপিন প্রস্তুতি, পলিপ্রোপিন যদি আমরা প্রস্তুত করি তখন আমাদেরকে লিখতে হবে প্রথমে প্রোপিনের সংকেত। আমরা প্রোপিনের সংকেতটা জানি কিভাবে লিখতে হয়, CH CH2, এটা আমাদের জানা। এখন দেখো, এখনো আমরা ঠিক এই কাজটাই করবো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি কিছু যোগ করতে হয় তখন একটা বন্ধনকে আমরা ভেঙে দিই, এবং ওই বন্ধনটাকে যখন আমরা ভেঙে দিই তখন তার দুই মানে যে দুইটা কার্বনে দ্বিবন্ধনটা আছে ওই দুইটা কার্বনকে আমরা ওই দুইটা বন্ধনে একটা একটা করে দিয়ে দিই। এই কাজটা আমাদেরকে এইখানে করতে হবে। এইখানে অধিকাংশ স্টুডেন্টই যে ভুলটা করে সেটা হচ্ছে এইখানে যখন তারা এইটা শিখে তখন এইখানে তারা লিখে ফেলা হচ্ছে, দেখো কিভাবে লিখে ফেলে, সেটা হচ্ছে এইখানে তারা CH3 এই পাশে একটা কার্বন একটা বন্ধন দেয় এবং CH এইদিকে একটা তারা বন্ধন দেয়, মানে এই এদিকে যে একটা বন্ধন আছে সেটাকে ভেঙে তারা যে দুইটা বন্ধনকে পেলো সেটাকে তারা দুই পাশে দিয়ে দেয়। কিন্তু এদিকে একটা ভুল আছে, সেই ভুলটা হচ্ছে যে ভাই দেখো আমি বলছিলাম কি, যে তুমি যখন দুইটা কার্বনের মধ্যে যখন দ্বিবন্ধন থাকবে এবং যখন তুমি অ্যাড করবা তখন তুমি এদিকে যে একটা বন্ধনকে যেটাকে ভাঙবা এইটার যে দুইটাকে পাবা, এটাকে ভেঙে যে দুইটা পাবা, সেই দুইটাকে যে দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন ছিল তাদের মধ্যে দিতে হবে। তুমি এদিকে যেটা করছো সেটা হচ্ছে তুমি এর এই সি নাম্বারিং করো, এটা হচ্ছে 1 নম্বর সি, 2 নম্বর সি, এটা হচ্ছে 3 নম্বর সি। তোমার দ্বিবন্ধন ছিল হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনের মধ্যে, দ্বিবন্ধন ছিল কোন কোন কার্বনের মধ্যে, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কার্বনের মধ্যে। সো তুমি যদি এখানে একটা বন্ধনকে ভাঙো তখন যে দুইটা বন্ধনকে পাবা সেই দুইটা বন্ধনকে একটাকে দিতে হবে এই জায়গায়, একটা দিতে হবে এই জায়গায়, এটা তুমি মাস্ট বি এই কাজটাই করতে হবে। একটা বন্ধনকে যদি ভাঙো তখন ভেঙে তুমি যে দুইটা বন্ধন পাবা দুইটা বন্ধনকে যাদের মধ্যে দ্বিবন্ধনটা ছিল তাদের মধ্যে দিতে হবে। তুমি এদিকে যে ভুলটা করছো সেই ভুলটা হচ্ছে দেখো তুমি এইদিকে একটা বন্ধন এইদিকে দিয়ে দিয়েছো, কিন্তু এই বন্ধনটা এই কার্বনের কখনোই এই কার্বনের না, কারণ এই বন্ধনটা কিন্তু এই কার্বনের হওয়া উচিত ছিল। তাহলে আমরা সেটাকে কিভাবে সাজিয়ে নিব, কিভাবে এইটাকে আমরা বন্ধনটাকে এইদিকেই দিব এবং এইদিকের পথটা কিভাবে খালি রাখবো, সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু অ্যারেঞ্জমেন্ট যদি আমরা চেঞ্জ করে নিই, অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এইরকম, আমরা যদি অ্যারেঞ্জমেন্টটা এরকম চেঞ্জ করি ক্রস, এটা হচ্ছে আমরা যদি CH এর CH2টাকে যদি এইভাবে নিচে দিয়ে দিই তাহলে কিরকম হয়, আর এদিকে যে CH2 এইটাকে যদি আমরা এইভাবে লিখি তখন দেখো এদিকে দুই বন্ধন থাকলো, নো প্রবলেম। এখন এই দুই বন্ধনটাকে আমরা ভাঙবো, ভাঙার পরে আমরা দুইটা হাত পাবো, দুই বন্ধনটাকে ভাঙলাম দুইটা হাত পাবো, দুইটা হাতকে আমরা দুই দিকে দিয়ে দিবো, একটা হচ্ছে এইদিকে এবং আরেকটা হচ্ছে এইদিকে, তাহলে আমাদের কোনো প্রবলেম থাকলো না, আমার যেই কার্বনের দ্বিবন্ধন থাকা মানে একটা বন্ধন থাকা উচিত ছিল সেই কার্বনেই বন্ধনটা থাকবে। দ্যাট মিনস এখন আমরা এখানে এন দিয়ে দিই, এটা হচ্ছে পলিপ্রোপিন। এবং এই পলিপ্রোপিন প্রস্তুতির জন্য তোমাকে যেই প্রভাবগুলো লাগবে সেটা হচ্ছে TICLT টাইটানিয়াম ট্রাইক্লোরাইড এবং এখানে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 140 অ্যাটমসফিয়ার চাপ, এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। দেখো আমরা কিভাবে পলিপ্রোপিন প্রস্তুত করতে পারি, সো পলিপ্রোপিন প্রস্তুত করার ক্ষেত্রে দ্বিবন্ধটা যখন তুমি ভাঙবা তখন কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে, কারণ হচ্ছে তোমার শর্ত হচ্ছে দুই পাশে হাত দুইটা খালি রাখতে হবে এবং
দুই পাশ হাত যদি খালি রাখতে চাও তখন তুমি এইভাবে দিলে ভুল করবে, কারণ হচ্ছে এই বন্ধনটা হচ্ছে এই কার্বনের, এই কার্বনের, সো এই কার্বনের তুমি বন্ধন দিলে ভুল হবে। সো এইটাকে যদি নিচে দিয়ে দাও, এখানে যদি খালি রাখো তখন কাজটা হয়ে যাবে। সো দেখো আমরা কিন্তু এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে, পলিমারকরণ বিক্রিয়ার পরে হয়তো আমরা আর এক দুইটা ক্লাস নিবো, দুই তিনটা ক্লাস হতে পারে। তো যারা যারা আগের লেকচারগুলো দেখোনি তারা আগের লেকচারগুলো দেখে ফেলো। সো এই লেকচার কিন্তু বেসিক, মানে তোমার যদি প্রথম দিকে লেকচারগুলো না বুঝো তাহলে পরের দিকে লেকচারগুলো বুঝবে না। সো তোমাকে প্রথম দিকে লেকচারগুলো দেখতে হবে, দেন এই লেকচারগুলো দেখতে হবে। সো এই লেকচারগুলো দেখার জন্য তোমরা আমার যেই চ্যানেল আছে সেই চ্যানেলের প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে এসএসসি কেমিস্ট্রি বা এই চ্যাপ্টারে যে ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট আছে সেটা খুঁজে বের করো, সেখান থেকে কিন্তু তোমরা সবগুলো ভিডিও দেখতে পারবো এবং সিরিয়ালি দেখতে পারবো। সো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করো যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে তোমরা নোটিফিকেশন কার্ড পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।